কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ মানা ফরজ, সম্পূর্ণ মানা কি ফরজ, এই কোরআন সম্পূর্ণ মেনে নিলে দুনিয়ায় আপনি শান্তি পাবেন, পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা ইতিহাস জানেন, যারা শাহাদাত বরণ করে কেতাবের ভিতরে এসেছেন, শাহাদাত বরণ করে তারাও শান্তিতে চলে যায়, তারা আনন্দের চোখে চলে যায়। যারা এই দিন কায়েমের জন্য অথবা ইমানের উপরে অটল থাকাকালীন জীবন বিলিয়ে দেয়, কিন্তু মানুষের নাস্তিকদের কাছে মাথা নত করে না, জীবন বিলিয়ে দেয়, কিন্তু অসত্যের কাছে মাথা নত করে না, ইমান বিলিভ করে দেয় না, ইমানের উপরে অটল থাকে। ইমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গাইবি মদদ দ্বারা আল্লাহ সাহায্য আসে। বন্ধুগণ, আমার মুরব্বিনে কিরাম আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফালানোর জন্য তৈরি হলেন। তার বাপ যখন আগুনে ফালাবেন, এখনো মুহূর্তে আগুনে যখন ফালাবেন, এই মুহূর্তে শয়তান ইবলিস এসে পরামর্শ দিল, ও আজর, এবার একটা কাজ করো, তুমি ইব্রাহিমকে পোশাক পরাইয়া আগুনের ভিতরে ফালাইও না, উলঙ্গ করে ফালাও। নাউজুবিল্লাহ, কালকের পারবেন নাউজুবিল্লাহ, আগুনের ভিতরে ফালাবা, উলঙ্গ করে ফালাও। বন্ধুগণ, আমার মুরব্বিনে কিরাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাত দুইটা বাঁধা, হাত দুইটা দিয়া তার পায়জামা ধরার শক্তি নেই, হাত দুইটা বাঁধা আর নড়াচড়ার কোনো শক্তি নেই, আগুনের কুণ্ডলীর ভিতরে ফালাইতেছেন। এখনো মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম মন থেকে ডাক দিয়েছেন, মালিক, তাম পৃথিবীতে আমার কোনো সাহায্যকারী নাই, কারো সাহায্য আমি চাই না। ইতিহাস আপনারা জানেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগুন এসেছে, আগুন এসে বলতেছে, ও ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান, এই আগুনের কুণ্ডলিটা নমরুদের রাজসিংহাসনে দিয়া আপনাকে শান্তির ব্যবস্থা করে দেই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আগুন, তোমাদের সাহায্য আমার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার মুরব্বিনে কিরাম, যেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তার সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে কি যুগে যুগে এরকম লোকজনের সাহায্য আল্লাহ করছেন না? ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটা খোলার জন্য, পায়জামা মতন্তর পায়জামাটার রশিটা খোলার জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রস্তুতি নিয়ে যখন খোলা শুরু করেছে, আমার আল্লাহ বলে, ইব্রাহিম তাড়াতাড়ি চলে যা, এই মুহূর্তে দেরি করবি না, তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধু ইব্রাহিম উলঙ্গ করবে, আর শাজিমের মালিক আমি বসে বসে দেখবো, হতে পারে না, বসে বসে দেখবো তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করা আমার ওয়াজিব হয়ে গেছে। বন্ধুগণ, আমার মুরব্বিনে কিরাম, জিব্রাইল আলাইহিস সালাম কোনো এক মুহূর্তে এরকম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করার সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর নবী গো, আমি চার পাঁচ দুনিয়ার বুকে খুব দ্রুত গতিতে এসেছি। সুবহানাল্লাহ, কয়বার এসেছেন? চারবার, খুব দ্রুত গতিতে এসেছি। এর ভিতরে একবার হল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করার জন্য তার পায়জামার রশিটা টানা হলো, এই মুহূর্তে আমি জিব্রাইল খুব দ্রুত গতিতে এসে তাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি আরশে আজিমে বসে আমার আল্লাহ অর্ডার দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি চলে যা, জান্নাত থেকে পোশাক নিয়ে যা, এই জুব্বাটা এই জামাটা আমার বন্ধু ইব্রাহিমের গায়ে পরাইয়া দে। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জামা পরানোর জন্য জামাটা জুব্বাটা নিয়ে এসেছে, জুব্বাটা নিয়ে পরাই দিয়ে গেলেন। এই গেছে এক মুহূর্তে, আর এক মুহূর্তে কোন সময় মনে আছে না, সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করবে সুরির তলে। ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বাতি ফাল মা তুমারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপু, আমার হাতের পায়ের বাঁধনগুলি ছেড়ে দেন, ধৈর্যশীল মানুষ যেমনি ভাবে থাকে এমনি ভাবে আমাকে পাবেন, আপনি আমার হাতে পায়ের বাঁধনগুলি ছেড়ে দেন, আমি ধৈর্যশীলদের ভিতরে আমাকে পাবেন। এবার ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের চক্ষুটা বেঁধে নিয়েছিলেন। ওই মুহূর্তে যখন কোরবানি করতেছেন, ছুরি পোসাইতেছেন, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত মাখতেছে,
রক্ত লাগতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জানেন যে সূর্যের তলে দুম্বা না ছেলে? জানেন না, জানেন না, কিন্তু হাতে রক্ত লাগতেছে। কত বড় ইমানি পরীক্ষা! এই সময় সে মনে করতেছে যে আমার ছেলেকে কোরবানি করতেছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। খবরদার, আবার এরকম ভুল করবেন না, আবার সন্তানকে আবার কোরবানি জবাই দেবেন না। এক আহাম্মক ঢাকায় করছিল, শুনছেন না, এক আহাম্মক কোরবানি করা শুরু করছে সন্তান। ওরে আহাম্মক, ওটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। আপনার জন্য ওই পরীক্ষা নয়, আপনার জন্য পরীক্ষা আসতে পারে, আপনার ব্যবসায় মন্দা হতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার উপরে চাপ সৃষ্টি হতে পারে, আপনার উপরে অত্যাচার হতে পারে, আপনার উপরে মিথ্যা মামলা হতে পারে, কিন্তু ইমান ছাড়া হবেন না। এই পরামর্শ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পরামর্শ দিয়েছেন তুমি ইমান হারা হয়ে যেও না, তোমার চাকরি চলে যেতে পারে, ব্যবসায় মন্দা হতে পারে, তোমার লোকসানি হতে পারে, তোমার জেল খাটা লাগতে পারে, কিন্তু তুমি ইমান হারা হয়ে যেও না, ইমানের উপরে যদি অটল থাকো। আমি যে ইব্রাহিমকে সাহায্য করেছি, ওই ইব্রাহিম বলছিল আগুন যখন গিয়েছে, মনে আছে না, আগুন গিয়েছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনাকে সাহায্য করি, বলে তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, পানি গিয়ে বলতেছে পানির জবান দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনাকে সাহায্য করার জন্য আমরা এসেছি, পানি দিয়ে আগুনগুলি নিভাই দিই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমার সাহায্য আমার প্রয়োজন নাই। এরপরে পানি চলে গেলেন, বাতাস চলে এসেছে, বাতাস এসে বলতেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনাকে সাহায্য করার জন্য আমরা এসেছি, আগুনগুলি সরাইয়ে দেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ও বাতাস তোমাদের সাহায্য আমার প্রয়োজন নাই। অবশেষে জিব্রাইল গিয়ে পরীক্ষা করতেছেন, জিব্রাইল বলতেছেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনার সাহায্য করার জন্য আমি আছি, আমার 600 পাখা আছে, আপনি অর্ডার দিন এই আগুনগুলি নিবাইয়া দিয়া নমরুদের রাজ সিংহাসন ধ্বংস করে দিই, শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও জিব্রাইল তোমার সাহায্যর আমার প্রয়োজন নাই, আমার সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এমন খোদার ইবাদত করি না যেই খোদা আমাকে দেখে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে বললেন এবার ইব্রাহিমের সাহায্য করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায়। আল্লাহর যখন ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ বলেন যে ইব্রাহিম তাড়াতাড়ি চলে যা, তাড়াতাড়ি চলে যা, আমার বন্ধু সাহায্য করা আমার জরুরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জুব্বা পাঠাই দিলেন কে? আল্লাহ। জিব্রাইল এসে জুব্বা পরাই দিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের ভিতরে, আগুনের কুণ্ডলীর ভিতরে শান্তি পাইছে না অশান্তি? আল্লাহ বলেন কুনায়া নারু কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার! আমার আল্লাহ বলেন আগুন সাবধান, আমার বন্ধুর জন্য শান্তিময় হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, এমন গরম হবে না যাতে আমার বন্ধুর কষ্ট হয়, এমন ঠান্ডা হবে না যাতে আমার বন্ধুর কষ্ট হয়। দেখছেন অসাধারণ বাক্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন, অসাধারণ ভাষা ব্যবহার করলেন যে আমার বন্ধুর জন্য শান্তিময় হয়ে যাও, শান্তিময়। এই শান্তিময় এই আল্লাহ বেঁচে আছে না নাই? আল্লাহ অবশ্যই শান্তি, আল্লাহ এখনো আছেন। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। ঠিক নেবে ঠিক? এই আল্লাহর প্রতি ভরসা যখন রাখবেন, অবন্ধ এই পর্যন্ত শেষ নয়। ইউসুফ আলাইহিসসালামকে ঘরের ভিতরে যখন আটকাই ফেলাইছেন, সুলেখা যখন আটকাই ফেলাইছেন, তাফসিরের প্রমাণ দেয় মুফাসসিরদের ভিতরে কিছু মতানৈক্য রয়েছে, কোনো কিতাবে 60টা তাফসিরে বয়জাবি, তাফসিরে জালালাইন, তাফসিরে কবিরি, তাফসিরে কাশাব, তাফহিমুল কোরআন, অমন এমনিভাবে 40টা তাফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে। কোনো জায়গায় এরকম নয় 60টার নিচে তালা নয়, কোনো জায়গায় রয়েছে 60টা, কোনো জায়গায় 9টা, কোনো জায়গায় 12টা, কোনো জায়গায় তার ঊর্ধ্বে 14টা বা তার ঊর্ধ্বে তালা মেরে জুলেখা ভিতরের রুমে বসে বলতেছে ও ইউসুফ তুমি আসো, তোমার সাথে জেনা করব। ইউসুফ আলাইহিসসালাম ভয় করছেন কাকে? আল্লাহকে। ওই ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে ইউসুফ আলাইহিসসালাম বলছিলেন
ও মালিক, আমি তো লেখার হাতে বন্ধ হয়ে গেছি, কিন্তু আমার হাতে যতদূর চেষ্টা আছে আমি চালিয়ে যাব। মূল উদ্দেশ্যে আমি মূল কথা বলতে চাই, ইমানের উপরে অটল থাকতে হবে, ওই পর্যন্ত যেতে হবে আপনার যতদূর শক্তি আছে, ঠিক না বেঠিক? যতদূর শক্তি আছে অতদূর যেতে হবে। বর্তমান যুগে আমাদের দেশে দেখা যায় বিরাট থেকে এনজিও থেকে টাকা উঠায়, সুদে টাকা লাগায়, সুদে টাকা উঠায়, আছে না নাই? এই যে সুদে টাকা উঠায়, সুদের টাকার 72টা গুণা, কতটা গুণা? সবচেয়ে ছোট যে গুণাটা, সেই গুণাটা হলো মার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, কালকে বলবেন নাউজুবিল্লাহ, মার সাথে জেনা করা ছোট্ট গুণাটা। উপরের গুণাটা হলো, বড় গুণাটা হলো আল্লাহর সাথে লড়াই করা, বলুন না নাউজুবিল্লাহ। এখন সুদের টাকা দেওয়া যাবে না, নেওয়া যাবে না, কিন্তু আছে, ব্যবসা করতেছে, এরপর ব্যবসাটা আরেকটু বাড়ানোর জন্য। আসলে ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ, আমার আল্লাহ ব্যবসায় মালিক, ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। এখন ব্যবসার জন্য অনেকে ব্যবসার জন্য টাকা উঠায়, অনেকে এরকম বলে, আসে বলে, স্যারজি আমার সংসার চালাইতে কষ্ট হয়, এই জন্য বিরাক থেকে এনজিও থেকে সুদে টাকা আনছি, সুদে টাকা লাগাইছি, সুদ থেকে টাকা আনছি, সুদ দিয়ে টাকা, সুদের টাকা দিতেছি। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, সুদে, এই জন্য কি সুদে টাকা আনা দরকার? না, সুদে টাকা লাগে না। আপনার ঘরে আপনার বাড়ি আছে, আপনার গাছপালা আছে, গাছপালা বিক্রি করেন, আপনার গরু বিক্রি করেন, আপনার ছাগল বিক্রি করেন, আপনার মুরগি বিক্রি করেন, আপনার হাঁস বিক্রি করেন, আপনার যে লালিত পালিত পশু এগুলো বিক্রি করেন, বিক্রি করে আপনি একটা ব্যবসা শুরু করে দেন। ব্যবসার ভিতরে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার বরকত এসে যাবে, আপনার সাহায্য এসে যাবে। বুঝছেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমার আল্লাহ বলেন, রিজিকের ফয়সালা উত্তম রিজিক দেন আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। সূরা যারিয়াতের ভিতর অন্য আয়াতে ঘোষণা করেন, ইন্নাল্লাহা হুয়ার রাসাকুদুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। লক্ষ্য করেছো তোমরা, গভীর সাগরের নিচে গভীর অন্ধকারে যদি কোন ব্যক্তি আল্লাহকে ডাক দেয়, এটা আল্লাহ শুনতে পায় কি পায় না? আল্লাহ শুনতে পান। গভীর তলদেশ, সাগরের তলদেশে একটা পোকা যদি থাকে, এই পোকাটাকে আল্লাহ না খাওয়াই মারেন না, তাকেও আল্লাহ খাওয়াই রাখেন, রাখেন কি রাখেন না? বন্ধু দেখছেন, প্রত্যেকটা প্রাণী গাছের ভিতরে একগুলো পোকা থাকে, থাকে কি থাকে না? এই পোকাটাও খাইয়ে থাকে, থাকে না? আপনাকে আল্লাহ না খাওয়াই রাখবে না। তাই এই জন্য আমরা একটা কাজ করব, আমরা ইমানের উপরে অটল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন।